আসসালামু আলাইকুম। কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় অধ্যায় পানি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছি, আজ বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবে। পানির পুনরাবর্তন। দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের সমুদ্র নদনদী খালবিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ, পরে বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী খালবিল ও সমুদ্রে গিয়ে পড়ে আবার বাষ্পীভূত হয়ে বৃষ্টির আকারে ফিরে আসে। এটাই পানির পুনরাবর্তন। পানির পুনরাবর্তন না হলে বৃষ্টি হতো না, যার ফলে পুরো পৃথিবী মরুভূমি হয়ে যেত। পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা। পরিবেশ সংরক্ষণে অবশ্যই পানির খুব ভূমিকা রয়েছে। আমরা জানি যে পানি যদি না থাকে তাহলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না। এক কথায় পানি না থাকলে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। মানসম্মত পানির প্রয়োজনীয়তা। সকালে ঘুম থেকে ওঠার পর বিভিন্ন রান্না, খাওয়া, গোসল, বিভিন্ন কাজে আমরা দৈনন্দিন কাজে পানিটা ব্যবহার করছি, তাই এই পানিটাকে অবশ্যই মানসম্মত হতে হবে। একটা বাস্তব প্রমাণ হলো আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জেলায় নদী আর ভূগর্ভের পানি লোনা হয়, তারা ওই পানিটা খেতে পারছে না, এমনকি বিভিন্ন কাজেও তারা ব্যবহার করতে পারছে না। ফলে তারা বৃষ্টির পানিটা সংগ্রহ করে পরিশোধন করে তারপর এটা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে। তাই মানসম্মত পানির প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ। পরিস্রাবন। পরিস্রাবন হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া দেখা গেছে যে পানিতে অদ্রবণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণাগুলো পরিস্রাবন করে দূর করা হয়। ক্লোরিনেশন। এই প্রক্রিয়া বিভিন্ন জীবাণুনাশক ব্যবহৃত হয়, যেমন ক্লোরিন গ্যাস, ব্লিচিং পাউডার এবং পদার্থ যার মাঝে ক্লোরিন আছে, যেগুলো জীবাণু ধ্বংস করতে পারে। আমাদের দেশে বন্যার সময় সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হয়, যার মধ্যে থাকা ক্লোরিন জীবাণু ধ্বংস করে। সোডিয়াম, অক্সিজেন এবং ক্লোরিন একত্রিত হয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড গঠন করা হয়। ওজোন গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও পানি জীবাণু ধ্বংস হয়। বোতলজাত পানির কারখানায় সাধারণত এই ক্লোরিনেশন পদ্ধতির মাধ্যমেই জীবাণু ধ্বংস করা হয়। স্ফোটন। বায়ুমণ্ডলীয় চাপে তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হয় সেটাই হচ্ছে স্ফোটন। স্ফোটন শুরু হওয়ার পর 15 থেকে 20 মিনিট ফুটালে পানি জীবাণুমুক্ত হয় এবং সেটা পরে ব্যবহারও পানির উপযুক্ত হয়। পাতন। পানিকে তাপ দিয়ে বাষ্প করে সেই বাষ্পকে ঘনীভূত করে যে পানিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পাতন। এই প্রক্রিয়া বিশুদ্ধ করা পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে আমরা দেখলাম কীভাবে পানিটাকে জীবাণুমুক্ত করা হয়, পানি বিশুদ্ধকরণ করা হয়। এখন আসো, বাংলাদেশে পানি উৎস দূষণের কারণ। বিভিন্ন কারণে পানিটা দূষিত হচ্ছে। গোসল, পায়খানার বজ্র পানিগুলো যখন নদীতে গিয়ে পড়ছে পানি দূষিত হচ্ছে। বাসায় যেসব কঠিন বজ্র পদার্থ তৈরি হয় সেই ক্ষেত্রে পানি দূষিত হচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক ব্যবহারের ফলে সেগুলো বৃষ্টির পানির সাথে নদীতে গিয়ে পড়ছে, পানি দূষিত হচ্ছে। শিল্প কারখানার সৃষ্ট বজ্র পদার্থ পানিতে সরাসরি ফেলার ফলে পানি দূষিত হচ্ছে। লঞ্চ, স্টিমার, জাহাজ থেকে ফেলা মলমূত্র, তেল জাতীয় পদার্থ পানিতে পড়ার ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়া পরীক্ষাগারে পরিত্যক্ত পানি, যেমন অ্যাসিড কিংবা ক্ষার মিশ্রিত থাকে, সেই পানিটাও যদি নদীতে গিয়ে পড়ে তাহলেও পানি দূষিত হয়। প্রাকৃতিক কারণে নদী ভাঙন, ঝড় তুফানের সাথে বিভিন্ন ধরনের পদার্থ উড়ে গিয়ে পানিতে পড়ে পানিকে দূষিত করছে। এখন আসো, বাংলাদেশে দেখা যাচ্ছে যে পানি দূষণে, পানি দূষণ প্রতিরোধের কিছু কৌশল রয়েছে। যেমন জলভূমি রক্ষা করতে হবে, বৃষ্টির পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, শিল্প কারখানার দ্বারা পানির যে দূষণ আছে সেটাকে প্রতিরোধ করতে হবে, কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এই দূষিত পানি উদ্ভিদ এবং প্রাণী ও মানুষের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে।
বিভিন্ন ধরনের এই দূষিত পানির ফলে কিছু পানিবাহিত রোগ রয়েছে, যেমন পানিবাহিত রোগ, টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি, এগুলো হতে পারে। সো এগুলো আমাদেরকে পানি দূষণের ফলেই হয়ে থাকে, দূষিত পানির ফলে এগুলো হয়ে থাকে। বিভিন্ন জৈব পদার্থ পচনের সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফলে পানিতে অক্সিজেন কমে যায় এবং অক্সিজেনের অভাবে মাছসহ অন্যান্য প্রাণীগুলো মারা যায়। আমরা আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যের ইরি নামের একটি হ্রদের কথা জানি, যেটা যাকে 1960 সালে মৃত ঘোষণা করা হয়। কারণ হলো ওই হ্রদের চারপাশে বেশ কয়েকটি ডিটারজেন্ট তৈরির কারখানা থেকে সৃষ্ট বজ্র ওই হ্রদে ফেলার ফলে সেখানে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। ফলে দেখা গেছে যে পানিতে ফসফেট আর নাইট্রোজেনের মাত্রা যদি খুব বেড়ে যায় তখন সেখানে শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলি যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা যায়। শ্যাওলা হচ্ছে জৈব পদার্থ, যার ফলে মাছসহ সকল প্রাণী মরে গিয়ে এক পর্যায়ে এই ইরি নামক মৃত একটি হ্রদে পরিণত হয়। এরপরে আছে পারদ। এই পারদ যদি পানিতে মিশ্রিত থাকে তাহলে এটা মস্তিষ্ককে বিকল করে দিতে পারে, ত্বকে ক্যান্সার হতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সীসা যদি মিশ্রিত থাকে মেজাজটা খুব খিটখিটে হয়ে যায়, শরীরে জ্বালা পোড়া হয়, রক্তশূন্যতা দেখা দেয়, কিডনি বিকল হয়ে যায়, মস্তিষ্ক বিকল হয়ে যায়। ভূগর্ভের পানিতে সাধারণত আমরা বর্তমানে দেখছি যে আর্সেনিক পাওয়া যায়, এর ফলে দেখা যায় আর্সেনিকোসিস হচ্ছে, ত্বক ও ফুসফুসের ক্যান্সার হচ্ছে, পাকস্থলে বিভিন্ন রোগ হচ্ছে। এগুলো গেল আমাদের দূষিত পানির যে প্রভাবটা আছে প্রাণীর উপর। এখন আসব বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতা হলো বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়াটাই হচ্ছে আসলে বৈশ্বিক উষ্ণতা। আর যদি বৈশ্বিক উষ্ণতার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায় তাহলে পানির তাপমাত্রা বেড়ে যাবে। গত 100 বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা দেখা গেছে যে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কিন্তু এই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার ফলেই দেখা যায় যে মেরু অঞ্চল সহ নানা জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে, ফলে এই বরফ গলা পানি আর কোথায় গিয়ে পড়বে, সমুদ্রে গিয়ে পড়ছে। ফলে সমুদ্রে পানির উচ্চতাটা বেড়ে যাচ্ছে, ফলে পৃথিবীর যে সকল দেশ নিচু সেগুলো পানি নিচে তলিয়ে যাচ্ছে। বাংলাদেশও সেরকম নিচু এলাকা একটি দেশ, ফলে এখানেও আমাদের এই বৈশ্বিক উষ্ণতার কিছু প্রভাব আমরা লক্ষ্য করছি। বর্তমানে বিভিন্ন কারণে বাংলাদেশে পানির উৎসে হুমকি সৃষ্টি হচ্ছে, যেমন বন্যা, মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি। এর ফলে দেখা যায় যে নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে। নদী দখল হচ্ছে বিভিন্ন কারণে, আজকাল নদী দখল হয়ে পড়ছে, ফলে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা, শীতলক্ষা সব বেশ কয়েকটি নদী এভাবে দখল হয়ে যাওয়ার ফলে এখন এরা প্রায় মরতেই বসেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই নদীগুলো আসলে পানিশূন্য হয়ে পড়বে। নদীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ। বিভিন্ন কারণে নদীতে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরিসাব, হামকুড়া আর হরিহর নদীও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে। কাজে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমাদের পানি সম্পদের জন্য একটা মারাত্মক হুমকিস্বরূপ। অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা। অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনার ফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের নদীগুলো বর্তমানে প্রায় পানিশূন্য হয়ে পড়ছে। এই বজ্র পদার্থ দিয়ে নদীরগুলো প্রায় ভরাট হয়ে পড়ছে। পানির গতিপথ পরিবর্তন। 1975 সালে ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানি পরিবর্তন করে গতিপথ পরিবর্তন করে। আবার দেখা যায় যে 1977 সালে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়। পরবর্তীকালে অবশ্য পানির ন্যায্য হিস্য পাওয়ার জন্য আবার 1996 সালে আরেকটি চুক্তি হয়। গঙ্গার পানির এই গতিপথ পরিবর্তনের কারণেই বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক নদী পানিশূন্য হয়ে পড়ছে। একথা বলা যায় যে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকিস্বরূপ, যেটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। এই পানির উৎস সংরক্ষণ এবং উন্নয়নের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমরা জানি আমাদের বিশাল একটি পানি সম্পদ আছে, কিন্তু সত্যিকার অর্থে ব্যবহারযোগ্য পানি সম্পদের পরিমাণ খুবই সীমিত। এই অবস্থায় আমরা যদি পানির উৎস সংরক্ষণে সজাগ না হই তাহলে একসময় হয়তো ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। তাই এটা পানি উৎস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বর্তমানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন তাদের একটি হচ্ছে রামসার কনভেনশন। 1971 সালের 2রা ফেব্রুয়ারিতে
ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলভূমি সংক্রান্ত সিদ্ধান্তগুলো হচ্ছে রামসার কনভেনশন। বাংলাদেশ 1973 সালে এই সমঝোতা চুক্তিতে সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর করে। পরবর্তী সময়ে 1982-1987 সালে রামসার কনভেনশন সংশোধন এবং পরিমার্জন করা হয়। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক নদী কনভেনশন। আন্তর্জাতিক আইন সমিতি 1966 সালে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত তাদের 52তম সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গঠন করে। এটি হেলসিঙ্কি নামে হেলসিঙ্কি নিয়ম নামে পরিচিত। পরবর্তী সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশন আন্তর্জাতিক পানির ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে, যা 1977 সালের 21 মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসেবে গ্রহণ করা হয়। এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি কোনো দেশই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। এই ছিল আন্তর্জাতিক নদী কনভেনশনের কিছু নীতি। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যা যা পড়িয়েছি বুঝিয়েছি এগুলো ভালো করে বাসায় পড়বে, অবজেক্টিভের জন্য বইগুলো ভালো করে রিডিং পড়বে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। বাসায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।